হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদের জন্য চলে আসছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাটের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী ফকিরহাট বাজারে। তো আজকে আমরা আপনাদের দেখাবো এই বাজারে কী কী পাওয়া যায়। তো চলুন আমাদের সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফকিরহাটের ডাক বাংলা মোড়। তো চলুন এখন যাওয়া যাক বাজারের ভিতরে। বেচা কেনার এই মজমা মিলেছে ফকিরহাটের এই হাটে। ধারে কাছের ক্ষেত খামার থেকে আনা তাজা সব শাকসবজির দারুণ বেচা কেনা চলছে এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে বিক্রি হচ্ছে খুলনা জেলার বিখ্যাত চুই ঝাল। ফকিরহাটের এই সবজিপট্টিতে ঋতুভেদে নানান ধরনের শাকসবজির আমদানি। এইখানকার সব শাকসবজি তরতাজা ও দামে তুলনামূলক সাশ্রয়ী। শাক ও সবজি উৎপাদনে ফকিরহাটের চাষিরা খুব এগিয়ে। ফকিরহাট সহ সবগুলো উপজেলাতে শাকসবজি অন্যতম প্রধান কৃষি ফসল, ফলে কোনো কিছুরই কমতি নেই এই হাটে। ফকিরহাটের এই বাজারে শাকসবজির যোগানটা বেশি থাকে হাটবারের দুই দিন, রবি ও বুধবারে। হাটে আনা এইসব হাঁস মুরগির বেশিরভাগই ঘরে পালা। বন্ধুরা এখানে বিক্রি হচ্ছে নানান প্রজাতির কবুতর, যা ক্রেতারা খুচরা ও পাইকারি ক্রয় বিক্রয় করতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফকিরহাট বাজারের মাছপট্টি। মাছপট্টিতে নানা প্রজাতির মাছ, বিনিময় মূল্য বেশি পাওয়া যায় বলে জিওল ও জ্যান্ত মাছ ভালোই ওঠে। ছোট বড় মাঝারি সব আকারের মাছ সহজলভ্য এখানে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, বিক্রি হচ্ছে শুটকি মাছ। বন্ধুরা এই হাটে সামুদ্রিক ও চাষের নানা প্রজাতির মাছ পাওয়া যায়। বন্ধুরা এখানে নানা প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন রুই, কাতলা, পাঙাশ, নানা প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যায়, যেমন গলদা, বাগদা, করিনে চিংড়ি, নানা প্রজাতির চিংড়ি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বড় প্রজাতির মাছ কেটে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা মাছের রাজা ইলিশ এই হাটে খুবই সহজলভ্য। বন্ধুরা এটা যেহেতু গ্রামের হাট সেহেতু বাহারি রকমের খাবার থাকবে না তাই হয় নাকি? দেখতে পাচ্ছেন দোকানি বাহারি রকমের খাবার সাজিয়ে বসে আছে ক্রেতার জন্য। বন্ধুরা এই হাটটি এই খেজুর গুড়ের জন্য অনেক বিখ্যাত। এই শাড়িতে রয়েছে অনেকগুলো মুদি দোকান। বন্ধুরা এখানটিতে রয়েছে নানান ধরনের শাকসবজির বীজ ও কীটনাশকের দোকান। বন্ধুরা এখানে রয়েছে হার্ডওয়্যারের দোকান। বন্ধুরা এটি হচ্ছে ফকিরহাট বাজারের কামারপট্টি। এখানে লোহা পুড়িয়ে কামারের হাতে তৈরি করা হচ্ছে দাও, কুড়াল, কোদাল ইত্যাদি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কামাররা কাঁচা লোহা পিটিয়ে দাও, কাঁচি, কোদাল ইত্যাদি তৈরি করে সাজিয়ে রেখেছে ক্রেতাদের জন্য। হাটবারের এই হাটে প্রধান আকর্ষণ কোলা, ঝুড়ি, ঝাঁকা সহ হরেক রকম বাসপণ্যের বেচাকেনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় বিক্রি হচ্ছে গরুর মাংস। এইখানটাতে বিক্রি হচ্ছে পাইকারি নারকাল সুপারি। বন্ধুরা এখানটাতে বিক্রি হচ্ছে ছিপ সহ মাছ ধরার সকল ধরনের সরঞ্জাম। বন্ধুরা এখানটাতে বিক্রি হচ্ছে নানান ধরনের ঝাঁকি জাল। জালের দাম নির্ধারণ করা হয় জালের সুতা ও ফাঁকার আকার ভেদে। বন্ধুরা এটি হচ্ছে এই বাজারের কাপড়পট্টি। বন্ধুরা এখানটাতে রয়েছে সারি সারি জুতার দোকান। বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে এই ফকিরহাট বাজারের চাউলের পট্টি। এখান থেকে ক্রেতারা চাল খুচরা ও পাইকারি ক্রয় করতে পারে।
এই দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে সব ধরনের অনুষ্ঠানের সাজসজ্জার জিনিসপত্র। বন্ধুরা, এই দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে মাছ ও পশু পাখির সকল ধরনের খাবার। বন্ধুরা, এটা হচ্ছে ফকিরহাট বাজারের রেনু মার্কেট। এখানে চিংড়ি মাছের পোনা বিক্রি করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।